রুইনের ভিতরটা খুব সুন্দর, সবাই তো বউয়ের জন্য একটা করে কিছু বানাচ্ছে, তুমি কি বানাইলা? পিছনের এই ভিউটা ভীষণ সুন্দর। হ্যাঁ, আপনারা একটু বিশ্রাম নেন দুঃখ পেলে আজকে। হ্যাঁ সেইটাই, আমরা ধীরে সুস্থে যাবো আর কি, চাপ নেই। টাটা টাটা লিলি, টাটা ভাই। আমরা এখন স্টকহোমের পথে রওনা দিচ্ছি। আপনারা তো দেখলেন, আমরা লিলিকে, আশা ভাইকে, ভাবিকে বাই বলে এখন আবার হাইওয়েতে উঠলাম। আমাদের ডেস্টিনেশন হচ্ছে স্টকহোম, কিন্তু আমরা স্টকহোমে যাওয়ার আগে একটা ছোট্ট একটা জায়গায় থামবো। জায়গাটা খুব সুন্দর আমার, আমাদের ধারণা। তো জোনায়রাও পিছনে বসছে, ওই যে খুব সুন্দর করেই বসছে, সোফা দেখা যাক। আর আমাদের জন্য সকালে বের হওয়াটা খুব ইমোশনাল ছিল, তাই না বলো? লিলিকে আমরা প্রথমবার দেখছি এবারে ট্যুরে এসে, ও আমাদের কত কাছে সেটা আসলে ব্লগে আমরা বলে বুঝাইতে পারবো না। কিন্তু এই যে ওকে ছেড়ে চলে যেতে হচ্ছে এখন আমাদের অনেক অনেক দূরে, প্রায় 1100-1100 কিলো দূরে, এটা বেশ টাফ। জুনায়রা উঠে ধরে অনেকবার বলছে এই 5-7 মিনিটের ভিতরে, লিলি কই লিলি কই। তো ও যে 2-2.5-3 দিন ওর খুব কাছে সংস্পর্শে ছিল, এটা ও মিস করবে। ভাইয়াদের জন্য হয়তো, যে আমরা জুনায়রা চলে যাচ্ছি তার জন্য, তাদের জন্য এটা একটু টাফ। ওই যে এখনো জুনায়রা পিছনে বসে আন্টি আন্টি করতেছে, তো ইটস গোনা বি টাফ। তো দেখা যাক আমাদের আজকের রোড ট্রিপের এই অংশটা কেমন হয়। তো ওয়েলকাম টু সোমাস ফুটস্টেপস অ্যাডভেঞ্চারাস লাইফ। আবার একটু নতুন আপডেট নিয়ে আসলাম, আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট ড্রাইভিং করলাম। ড্রাইভিং করে আমরা এখন আসছি অনেক বড় একটা সিটি, যেটার নাম হচ্ছে ইয়ন শপিং। এবং আমাদের বাম পাশে যাই না বলুন, দেখার জন্য হালকা করে হয়তো পানির একটা রেখা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই লেকটা, নাম হচ্ছে ভ্যাত্তেন। আর এটা সুইডেনের সেকেন্ড বিগেস্ট লেক, আপনারা হয়তো অনেকেই জানেন। আমরা কিন্তু সুইডেনের এখন একটু দেখা যাচ্ছে, নীল পানির রেখা রেখাটা অল্প অল্প দেখা যাচ্ছে, আর এখন খুব ভালো দেখা যাবে। এই যে পারফেক্ট, এখন আপনারা খুব সুন্দর দেখতে পাবেন। এই যে আর এই শহরটাও সুইডেনের ওভারঅল খুব বড় একটা শহর, ইয়ন শপিং খুব বড় একটা বাণিজ্যিক ইম্পর্টেন্ট সিটি। আমরা রাস্তাটা একটু নিচে, আর এক পাশে মানে অনেক বড় লেক, আর এক পাশে একটু টিলার মতন। তো খুবই চমৎকার একটা ভিউ, আমরা তার মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছি। তো মাঝে মাঝে রাস্তা খুব কাছে আসতেছে লেকের, তখন খুব সুন্দর দেখা যাচ্ছে। এই জায়গাটা একটু গাছপালা কম থাকাতে সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এই যে এক পাশে পাহাড়, এক পাশে লেক, রাস্তাটা খুবই খুবই দৃষ্টিনন্দন, খুবই চমৎকার। নিচে আবার আর একটা লেন, তাই না? আমরা আসার সময় ওই লেনটা দিয়ে আসছি। ওই ব্রেক নিলাম, এখানে বসে আমরা লাঞ্চ করব, একটু রেস্ট নিব। আর ওটা হচ্ছে একটা মূলত যে জায়গাটা আমরা একটু পরে দেখব সেই জায়গাটা, আর আমাদের পিছনে এই যে লেকটা, এটা হচ্ছে গিয়ে আপনার সুইডেনের সব থেকে সেকেন্ড বিগেস্ট লেক যেটা, ওইটা। সো খুব সুন্দর একটা জায়গায় আজকে আমরা লাঞ্চ করব। আমাদের একপাশে লেক, একপাশে এটা একটা ন্যাশনাল হেরিটেজ আই থিঙ্ক, না? হ্যাঁ, এটা একটা ন্যাশনাল হেরিটেজ। সো ওই জায়গাটাও আমরা যাব, ইন্টারন্যাশনাল হেরিটেজ।
ওকে, তো আমরা লাঞ্চ শেষ করব, করে সোফার জোনাইরাও খুব ভালো আছে, হাসি খুশি পুরোটা পথ ঘুমালো, এখন বেশ খুশি মনে লাঞ্চ করবে। খুব সুন্দর জায়গাটা আশেপাশে। কি পড়লা এখানে তুমি? এখানে আমি সামান্য একটু নলেজ গ্যাদার করলাম এই জায়গাটা সম্পর্কে। সেটা হচ্ছে যে হাই চ্যান্সেলর পার ব্রাহে নামে এক ভদ্রলোক, সে প্রথমে এটা কান্ট্রির জন্য একটা রিট্রিটের মতন বানাতে চাইছিল, পরে 1645 সালে চেঞ্জের প্ল্যান করে সে এটা তার ওয়াইফের জন্য বানানোর প্ল্যান করে। এটা আসলে 1700 সালের দিকে একবার পুড়ে যায়, সো আলটিমেটলি এটা দীর্ঘদিন, তার আগে দীর্ঘদিন এটা একটা গেস্ট অ্যাকোমোডেশন হিসেবে ইউজ হয়েছে। এটা একটা ক্যাসেল মতন ছিল ছোটোখাটো, নাথিং অফ এ বিগ ডিল, বাট এটা এত সুন্দর আর হাইওয়ে থেকে এত কাছে যে উই ডিডন্ট ওয়ান্ট টু মিস দ্য চান্স। সো লেটস গেট ইনটু দ্যাট অ্যান্ড হ্যাভ এ নাইস ওয়াক। চলো আম্মু, আমরা একটু দেখি ভিতরটা কেমন। সবাই তো বইয়ের জন্য একটা করে কিছু বানাচ্ছে, তুমি কি বানাইলা? ওকে, গুড কোশ্চেন। চলো মা, আমরা একটু দেখি যে 17th সেঞ্চুরি না 16th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি একটা ক্যাসেল কেমন ছিল, সেটা ধ্বংসাবশেষ যতটুকু আছে ততটুকুই আমরা একটু এক্সপ্লোর করব। চলো মা। মনে আছে এগুলো অনেকটা অ্যাক্রোপলিস এর মতো, আমরা ইতালিতে যে দেখছি তাই না? একটু ধ্বংসাবশেষ জাস্ট এখানে পড়ে আছে। আর এই যে আমার জোনাইরা ভীষণ ব্যস্ত। চলো চলো। এই রুইনটার ঠিক পাশে এই যে এটা হচ্ছে সুইডেনের সেকেন্ড বিগেস্ট লেক। পিছনের এই ভিউটা ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর এই জায়গাটা। রুইনের ভিতরটা খুব সুন্দর। বাবা তুমি কি নিয়ে খেলছো? পাথর পাথর। আচ্ছা খেলো, এইখান থেকে আমরা বাইরের ভিউটা একটু দেখি। ওয়াও সুন্দর। পানি খাবা? আচ্ছা বাবা ও পানি দেখবা। চলো আমরা আস্তে আস্তে তাহলে সামনের দিকে আগাই। এখন আস্তে আস্তে গাড়ির দিকে যাই। আমাদের এখন প্রায় 4:30 পথ বাকি, চলো। A few moments later. আমরা আসলে জুনাইরা একটু টায়ার্ড হয়ে গেছে, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে এবং আমরা এইটাই করছি এই পুরো ট্রিপে। খেলা করতেছে এখন, আমরা দুইজন অনেক জোরে জোরে গান টান গাইলে খানিকক্ষণ নাচানাচি করে
তারপরে একটু মনে হয় আমাদের গানটা ওর জন্য একটু রিল্যাক্সিং একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, মোটামুটি একটু ইয়ে হয়ে যায়, শান্ত হয়ে যায়। আর আমরা বেশটা খানিকটা সময় যেহেতু গ্র্যান্ডনাতে কাটালাম, মজা করলাম, আমার মনে হয় একটু টায়ার্ড, এখনও একটু জন্য একটু বিশ্রাম নেওয়াটাও দরকার। বাদ ইস্টাম আমরাও কিছুটা পথ আগায় নিই আর কি। আমরা 3.5 ঘন্টা টানা গাড়ি চালিয়ে এই যে রাসেল ভাইদের বাসার সামনে এসে দাঁড়াইলাম। এখন আমরা স্টকহোমে 2 দিন থাকবো। কালকে দিনটা থেকে আমরা পরশু দিন উমিয়ে রওনা করবো আমাদের রোড ট্রিপের লাস্ট স্ট্রেচটা। আমরা হাফ ওয়ে চলে আসছি বাসার দিকে।